হ্যালো বন্ধুরা, কেমন রয়েছেন সকলে? আশা করছি ভালো রয়েছেন। বরাবরই আজ আমি আপনাদের সকলেরই চেনা জানা একটি চাঁদ, যার নাম হচ্ছে হেলেন চাঁদ। এটি সাধারণত জলের উপরে ভাসমান আমরা দেখতে পাই এবং এটি নোনা পানিতে জন্ম তো দেখতে পাওয়া যায় না এবং নোংরা জায়গাতেও জন্ম হয় না। এর ঔষধি বিশেষ গুণাগুণ রয়েছে এবং এর ব্যবহারের দিকগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দিয়ে পাশের বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার কারো বড় একটা উপকারে আসতে পারে। তার জন্য বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশের বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বাংলা 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ওয়েলকাম জানাই আমি আমার এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে, এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি কবিরাজ মামুন মুন্সি। তো চলুন শুরু করা যাক হেলেন চাঁদের বিশেষ গুণাগুণ ও ব্যবহার এবং তার উপকারের দিকগুলি। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। তো চলুন শুরু করছি। বাংলাদেশ ভারত প্রত্যেক গ্রাম অঞ্চলে একটি অতি পরিচিত শাক হচ্ছে হেলেন চাঁদ। এই শাকটি সাধারণত কাদা পানিতে জন্মতে দেখতে পাওয়া যায়। এই শাকের স্বাদ কিছুটা তিতা লাগে। হেলেন চাঁদ ভাজি করে এবং এর ঝোল রান্না করেও খাওয়া হয়ে থাকে। এছাড়া ডাল মিশিয়ে বড়া বানিয়েও এটি খাওয়া হয়ে থাকে। হেলেন চাঁদকে ভারতে কে কে হিমমচিকা বলে এবং বাংলাদেশে ভারতের খালবিল নদীনালা সর্বত্র পুকুরে এই শাক জন্মতে দেখতে পাওয়া যায়, তবে এটি নোনা পানিতে জন্ম হয় না। হেলেন চাঁদের ইংরেজি নাম হচ্ছে কমন ইন হায়দ্রা অ্যান্ড প্যাফেলো স্পিনাচ হেলেন চাঁদ। এটিকে সাধারণত গ্রাম বাংলায় অনেকে অনেক নামে ডেকে থাকেন, তবে আপনারা কে কী নামে ডাকেন আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং এটিকে আমরা সাধারণত হেলেন চাঁদ শাক হিসাবে জানি, তবে এটির বিশেষ নাম হচ্ছে বিশেষ জায়গায় বিশেষ নামে ডেকে থাকে। সেগুলি হচ্ছে কে বলে হেলেন চাঁদ, কে বলে হিঞ্চা বা কে বলে হিঞ্চে, আবার কে বলে হিঞ্চা বা কে বলে হাড়হাজ, কে বলে হেলচি, কে বলে হিমলুচিকা। সংস্কৃত ভাষায় এটিকে বলা হয় তিতির ডগা, তিতির শাক, তিতির ডাটা, তিতা ডাটা, এই সব নামে এই শাককে ডেকে থাকে সাধারণ জনগণ। এর বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। এটি দেখতে কিছুটা মালঞ্চ শাকের মতো হলেও এর পাতার কিনারাগুলো খাঁজ কাটা দেখতে পাওয়া যায় এবং স্বাদ খানিকটা তেতো হয়। হেলেন চাঁদ কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, স্নায়ু রোগ, বাতের ব্যথা, ঘামাচি, হাত পা জ্বালা ইত্যাদি চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন যুগ ধরে। আয়ুর্বেদিক হেলেন চাঁদকে রক্তশোধক, পিত্তনাশক, ক্ষুধাবর্ধক, ব্যথানাশক, জীবাণুনাশক ও জ্বরনাশক হিসাবে চিহ্নিত করা হয়েছে। কবিরাজরা চর্মরোগে নিরাময়ের কাজে এই শাক খাওয়ার পরামর্শ দিতেন বহু যুগ ধরে, এখনও দিয়ে আসছে। এই শাক নিয়মিত খেলে রক্ত হিমোগ্লোবিন পরিমাণ বেড়ে যেতে থাকে। মাথায় যন্ত্রণা, এই শাক বেটে লাগালে যন্ত্রণা কমে। এছাড়া হেলেন চাঁদ শাক নিয়মিত খেলে ব্লাড সুগার কমে। হেলেন চাঁদে রয়েছে 2.9% আমিষ এবং 0.2% চর্বি রয়েছে, 5.5% রয়েছে শর্করা এবং 2.2% লবণ আছে। এছাড়া এতে 63% ভিটামিন এ, 71% ভিটামিন সি এবং 41 মিলিগ্রাম সোডিয়াম, 330 মিলিগ্রাম পটাশিয়াম আছে। ফাইবার উচ্চ, হেলেন চাঁদ দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ ডায়েট। উচ্চ পরিমাণে ফাইবার আমাদের ওজন কমাতে সহায়তা করে এবং হার্টের রোগকে কমিয়ে দেয়। হেলেন চাঁদে প্রোটিন এবং ফাইবার বেশি থাকে, উভয় ক্ষুধা কমাতে এবং ওজন হ্রাস করতে সহায়তা করে। ভিটামিন এ সমৃদ্ধ, এই শাক ভিটামিন এ ভরপুর। এগুলি বিটা ক্যারোটিন, জেক্সানোথিন এবং লুটিনিনের মতো ফ্লোবোনয়েড, পলিফেকনিক অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে ও পূর্ণ যা ফ্রি র্যাডিক্যালগুলির কারণে সৃষ্টি অক্সিডেটিভ স্টেরয়েডের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক স্তর সরবরাহ করে থাকে। স্বাস্থ্যকর ত্রিক এবং সঠিক দৃষ্টিশক্তির জন্য ও ভিটামিন এ প্রয়োজন হয়। জ্বালা পোড়া কমাতে এই হেলেন চাঁদের বিশেষ ভূমিকা রয়েছে। অনেকে আছেন যাদের প্রায় সময়ে হাত পা এবং চোখ মুখ জ্বালা করে, এক্ষেত্রে কিছু হেলেন চাঁদ শাক নিয়ে নেবেন এবং হেলেন চাঁদ শাকের পাতা 2 থেকে 3 চামচ রোয়াশ করে নেবেন। কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে সকালে ও রাতে খেলে জ্বালা পোড়া কমে যাবে এবং
সম্পূর্ণ রোগে নিরাময় হবেন। এছাড়াও গরমে যদি ঘামাচি বা শীতকালে শীত কাটা হলে হেলচাপ ভাতা বেটে খেলে গায়ে মাখলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। ঘামাচি ও ফুসকুড়ি হলে গেলে গায়ে কাটা বা ঘামাচি প্রথমটিতে শীতে এবং দ্বিতীয়টিতে গরমকালে মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। এ উভয়বিধগুলি বা এ রোগগুলি, এদের জন্য হেলেঞ্চা পাতা সামান্য পানি দিয়ে বেটে তার রস শরীরে মাখলে খুব শীঘ্রই উপকার পাবেন বা পেতে পারেন। জিভ পরিষ্কার রাখে, অনেক সময় আমাদের জিভার ওপর সাদা রঙের একটা স্তর পড়ে, এর ফলে আমাদের জিভ ভারী হয়ে আসে, খাবারের প্রতি রুচি কমে যায় এবং মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই সমস্যা দূর করতে হেলেঞ্চা পাতা বেশ কার্যকরী, এজন্য হেলেঞ্চা পাতার রস নেবেন, একটু হালকা গরম করে নেবেন। এটি গরম করে দু চামচের মতো হেলেঞ্চা পাতার রস নিয়ে একটু গরম করে দিনে দুইবার কয়েকদিন খেলে জিভের ওপর যে সাদা রঙের স্পটগুলো পড়ে থাকে সেগুলো একদম সরে যায় বা মুক্ত হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করতেও এই হেলেঞ্চা শাকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হেলেঞ্চা শাকের উপকারিতার কথা বলতে গেলে প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হলো বিদ্যমান ফাইবার বা খাদ্য। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য হেলেঞ্চা সবথেকে সেরা খাবার। পাইলস প্রতিরোধেও এটি বেশ সহায়ক করতে পারে বন্ধুরা, বুঝতে পেরেছেন? খোস পাতলা হলে গেলে খোস পাতলা এবং ঘায়ের ক্ষত সরাতে হেলেঞ্চা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে। এজন্য হেলেঞ্চার কচি ডাটা এবং পাতা একসাথে রস করে খোস পাতলা এবং ঘায়ে এই রস দিনে দুইবার নিয়মিত ব্যবহার করলে খুব দূরত্ব ভালো হয়ে যায় বন্ধুরা। অবশ্যই যকৃৎ দুর্বল হলে, আপনার যদি যকৃৎ দুর্বল, যকৃৎ বলতে লিভার, যকৃৎ অর্থাৎ লিভার, বুঝতে পারছেন বন্ধুরা? শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়, এই লিভার যদি আপনার খারাপ হয় তাই, বা এই লিভার যদি আপনার খারাপ থাকে তাহলে শরীরের ভিতরে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার যদি যকৃৎ যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন, 100 গ্রাম হেলেঞ্চা শাক নেবেন, ছোটো ছোটো করে কেটে নেবেন এবং 150 মিলিলিটার পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে সিদ্ধ করে নেবেন। পানি ফুটে 1 কাপ পরিমাণ হলে পাত্রটি আঁচ থেকে নামিয়ে ফেলবেন। তখন ঠান্ডা হলে ভাত খাবার আগে 4-6 ফোঁটা সরিষার তেল মিশিয়ে হেলেঞ্চা শাকের রসটুকু খেয়ে নেবেন, দেখবেন অনেক উপকার পাবেন। কোমরে যদি আপনার যন্ত্রণা থাকে, উঠতে গেলে বাপরে বাপ, বসতে গেলে মারে মা, কী করবো না করবো বুঝতে পারছেন না, উঠতে গেলে খুঁটি, বসতে গেলে ঝুঁটি, এইরকম অবস্থায় যাদের হয়ে আছেন, কোমরের ঠিক নিচের দিকে ব্যথা হলে, পায়ের পেশিতে রাতের দিকে টান ধরলে, এসব ক্ষেত্রে 3 চামচ হেলেঞ্চা শাকের রস হালকা গরম করে সকালের দিকে খালি পেটে খেলে ভালো হয়। নিয়মিত বেশ কিছুদিন খেলে আরও ভালো হতে পারে। রক্ত যদি দূষিত হয়, আপনাদের যদি রক্ত কারো খারাপ হয়ে যায়, রক্ত খারাপ হলে শরীরে চুলকানি, অ্যালার্জি, ফাঁচড়া, এই সব খোঁজ ফাঁচড়া এসব বেরোতে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কী করুন, 20 মিলিলিটার হেলেঞ্চা শাকের পাতা নেবেন। 20 মিলিলিটার হেলেঞ্চা শাকের পাতা ও ডাটা বাটা রস 1 চামচ চিনির সঙ্গে মিশিয়ে সকালে একবার করে খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা, বুঝতে পারছেন? তাহলে হেলেঞ্চা শাকের দিকটা, কত পরিমাণ হেলেঞ্চা শাকে কত গুণাগুণ রয়েছে, আমরা এটিকে বিশেষ করে কেউ পাত্তাই দিই না, কেউ মানে অ্যাকচুয়ালি এটি ব্যবহার যিনি জানে অবশ্যই এই শাকটা অবশ্যই ব্যবহার করে এবং অবশ্যই গ্রাম বাংলায় এটিকে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আজকে আমি কথা বেশি বাড়াবো না, এখানে আমি আমার মূল বিষয় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।